বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আশা রাখি সবাই আল্লাহর মতে ভালো আছো। আমি আল্লাহর মতে ভালো আছি। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাস পর্যন্ত ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা সপ্তম অধ্যায় আলোচনা করব। আমার হাতে যে কলমটা আছে, কলমটা চিপি আমি খুলতে কী প্রয়োগ করছি বলতে পারবা? দুটো হাত প্রয়োগ করছে, দুটো হাতের মাধ্যমে কি প্রয়োগ করছি? শক্তি। তাহলে আজকে আমাদের অধ্যায় হচ্ছে শক্তির ব্যবহার। শক্তির ব্যবহার যাওয়ার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, শক্তির মাধ্যমে আমি কি করছি, যে কলমটা তোমরা এটাকে কি বলতে পারো, আমি যে কলমটা খুললাম এটা কি, এটা কাজ করলাম। তাহলে শক্তির ব্যবহার জানার আগে, শক্তির ব্যবহার অধ্যায়টা জানার আগে আমাদেরকে জানতে হবে কাজ কি। কাজ কাজ কি? কাজ হচ্ছে একটু দু একটা তোমাদেরকে একটু চিন্তা করার টপিক দিই। যেমন আমি কলমটা নিয়ে দাঁড়িয়ে আছি, আবার আমি কলমটা এভাবে ছুঁড়ে মারলাম এখান থেকে এখানে আসলো, এই দুটোর মধ্যে কোনটি কাজ? দুইটাই কাজ। আমি কলমটা নিয়ে দাঁড়িয়ে আছি, আবার কলমটা ছুঁড়ে মারছি, দুইটাই কাজ। আমাদের বইয়ে আছে একজন ছেলে কি করতেছে, ফুটবল খেলতেছে, একটি মেয়ে পড়তেছে, আরেকজন কি অনেকগুলো ইট মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, এগুলোর মধ্যে কোনটা কাজ? তোমাদের বইয়ে যে পড়তেছে সেও কাজ করতেছে, আমরা জানি পড়ালেখা এক ধরনের কাজ। তারপরে কি, যে ইটের মাথা, ইটের বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে আছে, এটা একটা কাজ। যে ফুটবল খেলতেছে সেটাও একটা কাজ। কিন্তু বিজ্ঞানের ভাষা এখানে সবগুলো কাজ না। বিজ্ঞানের ভাষা কাজ হবে তখনই যখন কি হবে, যখন তুমি বল প্রয়োগ করবা, বল প্রয়োগ করলে বস্তু সরে যাবে, তখনই কাজ হবে। মানে বস্তুর কি হবে, সরণ হবে, বস্তুর সরণ হবে। তাহলে এখন আমি যে বললাম আমি কলমটা নিয়ে দাঁড়িয়ে আছি এবং কলমটা ছুঁড়ে মারছে এখান থেকে এতে আসলো, এখানে কোনটা কাজ? এখানে হচ্ছে কলমটা ওইখানে এ হাত থেকে ওই হাতে গেলো, এটা হচ্ছে কাজ। তারপরে তোমাদের বইতে যে পড়ালেখা করতেছে সে কি কাজ করতে, তার কোনো স্মরণ হয়েছে, সে স্মরে না, এটাও কাজ না। তাহলে এটা কাজ না কেন? কারণ এটার একটা রেজাল্ট, ফলাফল আসতে হবে। ফলাফলটা যদি নেগেটিভ আসে, যেমন সে পড়ালেখা করার পর ফেল করলো, তাহলে তার কোনো ফলাফল আসছে? আসেনি, সেজন্য এটা কাজ হলো না। তারপরে লোকটা ইট মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, সেটাও কি তার কোনো কাজ হলো না। কেন? কারণ তার কোনো স্মরণ হয়নি, সে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটা কোনো নির্দিষ্ট ফলাফল আসবে না এখান থেকে। ইট নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় ফলাফল আসবে কি, লোকটা কি আর দাঁড়াতে পারবে না, বসে যাবে ইটগুলো নিয়ে, তারপর শুয়ে যাবে। আচ্ছা, দেখ আমার ওদিকে না যাই। তাহলে কাজ হচ্ছে কি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগের ফলে কি হবে, বল প্রয়োগের ফলে বস্তু কর্তৃক বলের দিকে, বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। বল ফেলার পরে বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের পরিমাণই হলো কৃতকাজ। কৃতকাজ বা কাজ। এখন তাহলে এখানে কি আসতেছে, কাজ ইকুয়ালটা আমরা পাচ্ছি কি, কাজ ইকুয়াল টু পাচ্ছি বল, তারপরে কি পাচ্ছি, অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বটাকে কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বটাকে কি বলি, স্মরণ। কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি, স্মরণ। তাহলে বল গুণ স্মরণ, কাজ ইকুয়াল টু কি, কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্মরণ। তাহলে
কাজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব, বল কি দ্বারা প্রকাশ করা ফোর্স এর দ্বারা, তারপর সরণ জার্মান শব্দ কি এস টি আর ই সি কে ই স্টেক, জার্মান শব্দ স্টেক থেকে এস, তাহলে সরণের এস। এখন বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, সরণের একক হচ্ছে কি মিটার, সরণের একক হচ্ছে মিটার। এখন তাহলে কাজের একক হচ্ছে কি? কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে কি জুল। তাহলে এক জুল বলতে কি বুঝি? এক নিউটন বল প্রয়োগের ফলে কোনো বস্তু যদি 1 মিটার দূরত্ব সরণ হয় বা 1 মিটার সরণ হয়, ওই কৃত কাজের পরিমাণই হচ্ছে কি 1 জুল। তাহলে আচ্ছা আরেকটা কথা বলি, সরণের ঠিকই যেহেতু নির্দিষ্ট দিক আছে সেজন্য এটা একটি কি ভেক্টর রাশি বা দিক রাশি, দিক ভেক্টর বা দিক রাশি। আর কাজটা হচ্ছে কি, কাজ কোনো নির্দিষ্ট দিক নেই, যে কোনো দিকে কাজ হতে পারে, তাহলে কাজটা হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি। তাহলে ফোর্স তো কি নির্দিষ্ট দিক নেই, যে কোনো দিকে বল প্রয়োগ করতে পারে, ফোর্সটা এক ধরনের স্কেলার রাশি, কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে কাজের একক বললাম কি জুল, কাজ কি ধরনের রাশি বললাম। তাহলে কাজ গেল, কাজ সম্বন্ধে আমি ধারণা করলাম, কাজ দ্বারা আমরা কি করি, কাজ দ্বারা আমরা কাজ করার জন্য আমাদের কি প্রয়োজন, সরি কাজ করার জন্য আমাদের প্রয়োজন কি শক্তি, কাজ করার জন্য আমাদের প্রয়োজন শক্তি। তো এখন শক্তিটা কি, শক্তিটা হচ্ছে আমি তুমি দেখো আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, আবার আমি হাঁটতেছি, দাঁড়া থেকে আমি হাঁটতেছি, হাঁটার ফলে আমার এখন আমার মধ্যে আছে দুইটা, সেটা তার আগে একটু ক্লিয়ার করি, দুজন লোক দুইটা বস্তা, দুজন লোককে একই সমান ওজনে দুইটা বস্তা তুলতে দেওয়া হলো, এখন একজন লোক তুলতে পারলো আরেকজন লোককে তুলতে পারলো না, তাহলে কি হলো, তোমরা বলো যে এই লোককে যে তুলতে পারলো না তার শক্তি নেই, যে তুলতে পারলো তার শক্তি আছে। তাহলে এখন তার মানে কি, যে লোকটি কাজ করতে পারলো তার তার শক্তি আছে, আর যে লোকটি কাজ করতে পারলো না তার শক্তি নেই। এখান থেকে আমি কি বুঝলাম, শক্তি হচ্ছে কি কাজ করা সামর্থ্য, যার আছে সে তার শক্তি আছে, আর যার কাজ করার সামর্থ্য নেই তার শক্তি নেই। তাহলে শক্তিটা কি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে দেখা যাচ্ছে আমার যতটুকু কাজ করব ততটুকুর জন্য কি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ব্যয় হবে, আমি যতটুকু কাজ করব তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ব্যয় হবে। আমি যদি 5 মিটার হাঁটি, 5 মিটারের জন্য একটা নির্দিষ্ট শক্তি ব্যয় হবে, আমি 10 মিটার হাঁটলে 10 মিটারের জন্য একটা নির্দিষ্ট ব্যয় হবে, তাহলে নির্দিষ্ট শক্তি ব্যয় হবে। তাহলে আমার এই যে হাঁটাটা হচ্ছে কাজ আর শক্তিটা ব্যয় হচ্ছে কি শক্তি, তাহলে ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি। তাহলে কাজের একক সমান কি, যেহেতু কাজ ইকুয়াল টু শক্তি সমান, তাহলে কাজের একক যা শক্তির একক, একটা কাজের একক জুল, শক্তির একক কি জুল, শক্তিটাও কি ধরনের রাশি অধিক, কাজ সরি কাজটা অধিক রাশি, শক্তিটাও অধিক রাশি। তাহলে আমাদের এই গেল শক্তি। এবার আসি আমরা তোমাদের মধ্যে দুজন স্টুডেন্টকে দৌড় প্রতিযোগিতা দেওয়া হলো, দৌড় প্রতিযোগিতার দূরত্ব হচ্ছে 100 মিটার, তার মধ্যে একজন 3 মিনিটে একজন 5 মিনিটে বা একজন 4 মিনিটে একজন 5 মিনিটে অতিক্রম করলো, কার ক্ষমতা বেশি বলতে পারো, ক্ষমতা কার বেশি,
যে কম সময়ে কি কম সময়ে বেশি পথ অতিক্রম করছে তার শক্তি বেশি, তার ক্ষমতা বেশি। তাহলে কে কম সময়ে? মনে করো নীলয়। আচ্ছা নির্জর দিয়ে দিই, নির্জর নীলয় নির্জয়। এখন নির্জর 4 মিনিটে 100, আর নিজয় 5 মিনিটে 100। কার ক্ষমতা বেশি? যে কে কম সময়ে বেশি কাজ করছে তার ক্ষমতা বেশি। তাহলে এখানের মধ্যে তাহলে কার ক্ষমতা বেশি? নির্জরের ক্ষমতা বেশি। তাহলে আমরা ক্ষমতা বলতে কাকে বুঝবো? ক্ষমতা বলতে আমরা বুঝবো একক সময়ে। তাহলে একক সময়ে সময় থাকবে, একটা নির্দিষ্ট সময় থাকবে, ওই নির্দিষ্ট সময়ে কৃত কাজের পরিমাণকে কি বলে? কোন ব্যক্তি বা বস্তুর ক্ষমতা বলে। একক সময়ে কৃত কাজের পরিমাণকে কি বলা? একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কার্য সাধিত হবে ওই পরিমাণ কার্য সাধিত হওয়াটাকেই বলবো ওই বস্তু বা ওই ব্যক্তির ক্ষমতা। তাহলে আমরা বুঝলাম যে ক্ষমতা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কি সময়, আরেকটা হচ্ছে কৃত কাজ। তাহলে সময় দ্বারা কি কৃত কাজকে কি ভাগ করবো না গুণ করবো? একক সময় কৃত কাজ, ওই তো বললাম 100 মিটার 4 মিনিট, আর 100 মিটার 5 মিনিট। তাহলে এখানে কার ক্ষমতা বেশি? বললাম যে যে 4 মিনিট অতিক্রম করছে। কীভাবে বুঝবো? 4 দিয়ে এটাকে ভাগ করলে যেটা পাবো কত? 4 25 100, আর এখানে 4 20 100। তার ক্ষমতা বেশি, তার মানে যে তার যার টাকা বেশি তার ক্ষমতা বেশি। এখানে যার মান বেশি আসবে তার ক্ষমতা বেশি, যার মান কম আসবে তার ক্ষমতা কম। এবার আসো আমরা বিভিন্ন প্রকার শক্তি সম্বন্ধে আলোচনা। আমাদের পরবর্তী পাঠ হচ্ছে বিভিন্ন প্রকার শক্তির বিভিন্ন রূপ। শক্তির বিভিন্ন রূপের মধ্যে প্রথম হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি যেমন প্রতিটি যন্ত্র, যেমন মধ্যে আমাদের বাসা বাড়িতে ফ্যান আছে ঠিক, তখন বন্ধ করে রাখো তখন বন্ধ থাকে, যখন চালিয়ে দাও তখন চলতে শুরু করে। তাহলে এটা এখানের মধ্যে এটা কি একদম এটার মধ্যে কি আছে? গতিও আছে স্থিতিও আছে। যখন স্থিতি বন্ধ থাকে স্থির, সেটা ওই অবস্থাটা হচ্ছে স্থিতি, আর যখন কি চলতে থাকে গতিশীল থাকে অবস্থাটাকে বলি গতি। এখন যান্ত্রিক শক্তি এখানে বলতেছে যান্ত্রিক শক্তি, তাহলে যন্ত্রের মধ্যে কী থাকে? গতি এবং স্থিতি থাকে। যেমন গাড়ি যখন স্থির থাকে তখন স্থিতি, যখন চলতে শুরু করে তখন গতি। তো গতির কাজ তাহলে যন্ত্রের মধ্যে দুইটা জিনিসে থাকবে, গতি এবং স্থিতি। আমি যে বললাম কি যখন আগে আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার স্থিতি, আবার যখন আমি চলা শুরু করব এটা হচ্ছে আমার গতি। তাহলে যান্ত্রিক শক্তি হচ্ছে কি? গতি শক্তি এবং স্থিতি শক্তির সমন্বিত রূপ। গতি শক্তি এবং স্থিতি শক্তির সমন্বিত রূপ। এখন গতি শক্তিটা কি? গতি শক্তি হচ্ছে কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে, পারিপার্শ্বিক মানে পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে কোনো বস্তু যদি কি তার অবস্থা পরিবর্তন করতে থাকে, অথবা কি বস্তুটি যদি গতিশীল থাকে এবং ওই গতির কারণে কি করে কাজ করার সামর্থ্য লাভ করে। মনে করে এটা একটা বস্তু, সে চলতে চায়, চলতে চলতে সে কি একটা দেওয়ালকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলল। তাহলে এই যে মনে করে এটা একটা গাড়ি, গাড়িটি চলতে চলতে কি একটা দেওয়ালকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলল, অথবা গাড়ি যে চলতেছে গতির কারণে কি গাড়িটা চলতেছে এটাও একটা কাজ, অথবা দেওয়ালটা ভেঙে ফেললো এটাও একটা কি কাজ। তাহলে এর মধ্যে গতির কারণে যে তার মধ্যে কি এক ধরনের যে কাজ করার যে সামর্থ্য লাভ করলো সেটা হচ্ছে তার গতিশক্তি। স্থির পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যদি কি করে স্থির থাকে, অথবা তার অবস্থার পরিবর্তন না করে, বস্তুর ওই অবস্থাটাকে বলবো আমরা কি স্থিতি। এবং এই স্থির থাকার কারণে মনে করো তার মধ্যে কি
এক ধরনের কাজ করার সামর্থ্য শক্তি লাভ করতে থাকে, এক ধরনের শক্তি লাভ করতে থাকে। যেমন গুল, তোমরা কি করো, গুলতে দিয়ে আম পাড়তে যাও, অথবা একটা পাথর উপর থেকে নিচে ফেলে দিলে কি হবে, কারো উপর গেলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, অথবা কোনো কিছু উপর ফেললে সেটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাহলে এই যে বস্তুটি ছিল কি স্থির, তুলে নিয়ে আমি ফেলে দিছি, তাহলে বস্তুটির মধ্যে এক ধরনের কি শক্তি সঞ্চিত হয়েছে। তারপর গুলতিটা টেনে, গুলতিটা কিন্তু স্থির ছিল, গুলতিটা টেনে আমি টেনে গুলতিটাকে যখন মারলাম, গুলতিটার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত হয়েছে, গুলতিটা গিয়ে ওই আমটার মধ্যে আঘাত করলো, আমটা পড়ে গেল। তাহলে এই যে তার মধ্যে স্থির শক্তি স্থির থাকার ফলে এক ধরনের কাজ করার সামর্থ্য লাভ করছে, সেটি হচ্ছে তার স্থিতিশক্তি। তাহলে আমরা যান্ত্রিক শক্তি সম্বন্ধে একটা ধারণা পেলাম। এরপর হচ্ছে রাসায়নিক শক্তি। তোমাদের বাসা বাড়িতে যে কী করো, বিভিন্ন প্রকার তেল ব্যবহার করে, তারপরে জ্বালানি হিসাবে বিভিন্ন প্রকার পেট্রোল ডিজেল কেরোসিন ব্যবহার করে, এরপরে এই যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে, এগুলো কি বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ। এরপরে আমরা যে খাবার খাই, সরি, আমরা আমাদের যে আমরা যে খাবার খাই বা আমরা শর্করা স্নেহ, তারপরে কি আমিষ, এই প্রতিটাই কি ভিটামিন, সবগুলোই কি বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। এই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের মধ্যে কি এক ধরনের শক্তি থাকে, এই শক্তিটাকে আমরা বলি রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তির ফলে যে কাজ করার সামর্থ্য, রাসায়নিক শক্তিগুলোর মধ্যে যে কাজ করার সামর্থ্য, যেমন তেল গ্যাস দিয়ে কী করি, আমরা কী করি, পেট্রোল ডিজেল দিয়ে আমরা কি গাড়ি চালাই, তারপরে কি এই যে শর্করা জাতীয় খাদ্য, এটা আমাদের দেহের মধ্যে কী করে, আমাদের দেহে শর্করা স্নেহ আমিষ প্রভৃতি খাদ্য আমাদের দেহের মধ্যে কি আমাদের দেহকে কাজ করার জন্য সামর্থ্য বান করে। তাহলে এই উপাদানগুলো রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক পদার্থের মধ্যে যে শক্তি থাকে সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। এরপর হচ্ছে কি আলো, আলোক শক্তি, আলো আমাদেরকে দেখাতে সাহায্য করে। আলোর মধ্যে কি যেহেতু কাজ করার সামর্থ্য আছে, সেটা হচ্ছে কি এক প্রকার শক্তি, সেজন্য যার কাজ করার সামর্থ্য থাকবে সেটাই এক প্রকার শক্তি। যেমন তারপরে কি আলোর কাজ করার সামর্থ্য আছে, আলো আমাদেরকে দেখাতে সাহায্য করে, আলোর কারণে আমরা সমস্ত কিছু দেখি। তারপরে কি তাপ, তাপের কারণে আমাদের শীত গরম অনুভূতি সৃষ্টি হয়। তাহলে তাপে কে আমাদের অনুভূতি যোগায়, আমাদের তাপের দিয়ে আমরা যে ভোজন করি, এই ভোজনের বিভিন্ন কি খাদ্যদ্রব্য রান্নার কাজেও কি ব্যবহার করি, তাপ ব্যবহার করি। এরপরে হচ্ছে চুম্বক শক্তি, চুম্বক শক্তি, দুইটা চুম্বক যখন দেখবা পাশাপাশি রাখো, বিপরীত মেরু পরস্পরকে কী করে আকর্ষণ করবে, কিন্তু সমমেরু আবার বিকর্ষণ করবে। আচ্ছা যাক, আমরা বলার না যায়, আমরা এখন তাহলে চুম্বক যে আকর্ষণ করতেছে, আকর্ষণ করলে তার কারণ কি, তাদের মধ্যে এক ধরনের শক্তি, তাহলে এই চুম্বক শক্তি। এরপর হচ্ছে কি আলোক শক্তি, শব্দ শক্তি, আমি যে কথা বলতেছি তোমরা শুনতেছো, এখানে কি আমার কথা বলে তোমরা শুনতেছো, তাহলে আমার শব্দটা বের হওয়ার কারণে তোমরা শুনতেছো, তোমাদের শোনার অনুভূতি সৃষ্টি করতেছে, সেজন্য কি শব্দটা এক প্রকার শক্তি। এরপর হচ্ছে কি বিদ্যুৎ শক্তি, চুম্বক শক্তি গেল। পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি কি তোমরা ষষ্ঠ অধ্যায় পড়েছ, প্রতিটি পদার্থ কি দিয়ে, অনুপরমাণু দিয়ে গঠিত, পরমাণুগুলো কি পরস্পরের সাথে কি আটকে একটা বৃহৎ পদার্থ অনুগঠন করে, অণু থেকে একটা পদার্থ পদার্থ বৃহৎ পদার্থ গঠন করে। কিন্তু পরমাণুর মধ্যে আমরা পরে জেনেছি যে পরমাণু ভাঙানোর ফলে আরো কতগুলো কণা পাওয়া যায়, প্রোটন নিউট্রন ইলেকট্রন, এই কণাগুলোর মধ্যে কি পরমাণু কণাগুলো একটা আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে তারা আটকে থাকে। এই আকর্ষণ এই পরমাণুকে যখন ভাঙা হয়, ভাঙানোর ফলে কি তার মধ্যে যে মৃত শক্তির কারণে তারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে, ওই শক্তিটা বেরিয়ে আসে এবং ওই শক্তিটাকে কাজে লাগিয়ে কি উৎপাদন করে বিদ্যুৎ শক্তি। তো সেরকম আরেকটা শক্তি কি বললাম, এখন এই মাত্র বলে ফেললাম বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তির কারণে আমাদের ওই যে বললাম যন্ত্র চলতেছে, বিভিন্ন প্রকার কলকারখানার যন্ত্র চলতেছে। তাহলে আমাদের মোটামুটি আমরা বিভিন্ন প্রকার শক্তি সম্বন্ধে একটা ধারণা পেলাম, কী কী যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, সব তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, তারপর কি পারমাণবিক শক্তি। তাহলে এই শক্তিগুলো আমাদেরকে বিভিন্ন কাজে ব্যবহার হয়, আমাদের জীবনে এই শক্তিগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম। এই শক্তিগুলোর প্রয়োজনীয়তা কি তোমরা
আমাদের খাতায় এই শক্তিগুলো প্রয়োজনীয়তা সম্বন্ধে লিখে রাখবে। আমরা যখন শ্রেণী কার্যক্রম চালু হবে তখন তোমাদের খাতাগুলো দেখবো। আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।